সামনেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে মরিয়া সব রাজনৈতিক দল। 2019 লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। 2019 সালের পর একাধিক হেভিওয়েট শাসক নেতা ঘাস ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন। 21 বিধানসভা নির্বাচনে 200 আসনের লক্ষ্য স্থির করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ে গেরুয়া শিবির। এরপর থেকেই পদ্ম শিবিরের অন্দরমহলে শুরু হয় মতবিরোধ। ইতিমধ্যে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির একাধিক নেতাকর্মী, আর এই অবস্থায় রাজ্য সংগঠনের রাশ নিজেদের হাতে নিতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। সূত্রের খবর, বৃহস্পতিবার সংঘের নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন সংঘের পূর্বাঞ্চলের প্রধান অরুণ কুমার। অতীতে সংঘর সঙ্গে যুক্ত রাজ্যের বিজেপি নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। রাজ্যের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। যদিও এই বৈঠকে গড় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই বৈঠকে নন্দীগ্রামের বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি।